अरे तुम क्या करता है बोलो तो, तुम जानता पड़ता नहीं है क्या? छोड़ दो। अरे अरे सुनो, एक कथा सुनो, इंद्रदा है ना, इंद्रदा का नतून लायर है, एक बार बोलते गेले फुटबॉल प्लेयर है, ताई एक टू एदिक उदिक बॉल लेके खेला करता है, एखन एखने घूमता है, माथा गरम है तो ताई जने घूमता फिरता है। छोड़ दो, यही बात है, यही बात। लेकिन मैडम इसको मना कर दीजिए कि यहाँ गेट पे घूमना फिरना मना है। ताई तो है मैडम, आप बोल रहे हैं इसलिए छोड़ रहा हूँ। हाँ, थैंक यू, थैंक यू। বারণ করেছিলাম না আপনাকে যেখানে সেখানে ঘুরে বেড়াবেন না, আপনি এখানে কি করছেন? কি করব, কোথাও ঠাঁই হচ্ছে না, সরকে আমার কোনো শেল্টার নেই, কেউ আমার জন্য একটু ভাবছে না, আমি ভাবছি মরতে চলে যাব। আপনাকে কেউ ঠাঁই দেবে কেন, শেল্টার দেবে কেন? বিশ্বাস করে আমরা তো বিশ্বাস করেছিলাম, আমি আর ইন্দ্রদা, আপনি মাঝখানে কি করলেন? আপনি ওই আপনার কাঠি করে দিলেন, আপনার কি দরকার ছিল ইন্দ্রদার নামে আমার কাছে এসে মিথ্যা কথা কিছু বলার? মানে ছি ছি ছি, কি করব বলেছি তো, আমি তো এই স্বভাবটা নিয়েই জন্মেছি, কাঠি করা চুল কেন, কি করবো ওটা তো আমি পাল্টাতে পারবো না, আমি কোথায় যাবো কি করবো আমি বুঝতেই পারছি না। চলুন চলুন আমার সাথে চলুন। কোথায়? এমন একটা জায়গায় আপনাকে নিয়ে যাবো, সেখানে আমি আপনাকে লুকিয়ে রাখবো, আপনাকে কেউ চিনতে পারবে না, কেউ ধরতেও পারবে না, আপনি নিজেকে নিজে খুঁজেও পাবেন না। আমার আঁচলের তলায়? দূর, আঁচলের তলায় কেন? কোথায়? এমন একটা জায়গায় নিয়ে যাবো না, দারুণ ভালো একটা জায়গায়। খাওয়া দাওয়ার ব্যবস্থা? ও বাবা, যা চাইবেন তাই পাবেন, বলতে গেলে চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, কবিরেজি, ধোসা, ইডলি, সাম্বাড়া, বড়া, লপচি, যা চাইবেন তাই পাবেন। চলুন এখনই চলুন, এই দিক দিয়ে আপনি যান, আমি আপনার পেছন পেছন আসছি। আচ্ছা ঠিক আছে। নির্বাসন পেয়ে তুমি বেটা গেছিলে মরতে, এখন তুমি উঠে এসছো স্বর্গে, স্বর্গে তোমার স্থান একটাই, সেটা হচ্ছে কারাগার। গোড়াদা, এই কে রে? গোড়াদা, আমি সান্টু, সান্টু সেন, আপনার একান্ত অনুগত সান্টু। পেশা, আমি পরে তোমার সাথে কথা বলবো। হ্যাঁ, একজন এসছে। গলা দিয়ে একেবারে মাখন ঝরছে, ব্যাপারটা কি? মানে ব্যাপারটা কিছু না, ওই রাধেদা আপনার সঙ্গে একটু গোপনে কথা বলতে চান, বাইরে দাঁড়িয়ে আছে ডাক। ওটে, বাইরে দাঁড়িয়ে আছে? বাবা, তুই গলায় মাখন নিয়ে এসেছিস, তোর গুরুদেব কি গলায় মধু নিয়ে আসবে? সুন্দর বনের চাকবাকা মধু। ডাক 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 ডেকে আন। থাকু, হ্যাঁ ডাক। আপনি আমাকে বাঁচান, নাহলে আমি মরে যাবো। গোড়াদা, এই সান্টু যা, আমি গোড়াদার সঙ্গে একটু এ কথা বলবো, তুই এখন যা। আচ্ছা আচ্ছা আচ্ছা। খুব যে বিচলিত হয়ে পড়েছিস দেখছি, বল কি বলবি বল। আমি হেরে গেছি গোড়াদা, আপনার সঙ্গে বুদ্ধির খেলায় আমি হেরে ভূত হয়ে গেছি, আপনি আমাকে ক্ষমা করুন গোড়াদা। গোড়াদা, পুলিশ আমাকে খুব হেনস্থা করছে গোড়াদা, আপনি আমার মা বাবা, আপনি শুধু একবার বলুন যে সুজাতার খুনের কেসে আপনি আমাকে ইচ্ছে করে ফাঁসিয়েছেন। লিখে লিখে বলছেন কেন, বলুন না গোড়াদা। বলবো বলবো রাধে, 100 বার মুখে বলবো, 1000 বার বলবো, তার আগে পকেটের ওটা বন্ধ কর, ন্যাকা সাজিস না, পকেটে করে যে টেপ রেকর্ডারটা নিয়ে আসছিস সেটাকে বন্ধ কর। হ্যাঁ, এইবার বলি, না না, তোকে একদম বিশ্বাস নেই, আবার কোথায় কি লুকিয়ে রেখেছিস তার চেয়ে এই 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 যে দেখ ব্যানার্জি, তুই কিন্তু এটা ভালো করছিস না, আমি কিন্তু সবাইকে বলে দেব যে তুই সুজাতাকে খুন করিয়েছিস। অমন কথা বলতে নেই, এটা আমার ত্যাগ, তোমার ত্যাগ আমি ভেতরে করে দেব গৌরাঙ্গ ব্যানার্জি।
আছি, সবাইকে বলে দেবো তুই তুই সুজাতাকে খুন করেছিস। খুব পেরেছো দেখছি, খুব গলায় জোর। তবে এই 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 এইটা দেখ। লিখে বলছিস কেন? সাহস তাকে তো মুখে বল। কথা কিচ্ছু কিচ্ছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, মুখে বলা যায় না। এবার তুই লোপাট হয়ে যাবি। এই গোরাঙ্গ ব্যানার্জি বল, সুজাতার লাশ তুই কোথায় রেখেছিস বল? এখন বলবো না, তোকে লোপাট করি, তারপর দুজনের লাশ একসঙ্গে রেখে তোকে খবর দেব। আমাকে খুন করবি, আমাকে খুন করবি তুই? তোর সাহস থাকে তো মুখে বল, জোরে জোরে বল, বল বল। আরে বলছি বলছি, জোরে জোরে বলছি, সবাইকে বলছি, সুজাতাকে খুন করে রাধেশ্যাম পাগল হয়ে গেছে। ওই বাপরে, এটা কি করছিস তুই? আর জানো না, তুমি কিছু বোঝো না। না আরে বাবা, সরচিত রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে একটু নাচ প্র্যাকটিস করছিলাম। সরচিত রবীন্দ্রসঙ্গীত, হ্যাঁ, ইন দ্য ইয়ার 1911 আমি কিছু সরচিত রবীন্দ্রসঙ্গীত লিখেছিলাম। তখন দেখলাম যে এক ভদ্রলোক, তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর, সে আমার চেয়েও বেটার রবীন্দ্রসঙ্গীত লিখতে আরম্ভ করলো। কী করি, তখন আমি ব্রাজিল পালালাম। সেখানে গিয়ে আমিও নাচলাম সাম্বা, তাই নিচে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলাম। তুমি সাম্মানে যে রাষ্ট্রপতি পুরস্কার পেলে, এবার তোমার তো কোমরই নাচে না, তুমি কি করে সাম্মানে আসলে? এই বিশ্বাস করিস না বলে আমার মাথা গরম হয়ে যায়, সয়া দেখিয়ে দিচ্ছি। ও বৌদি, ঘরের মধ্যে দুর্মুষ পিটছে না গো, হাম্বার মতো শরীরটা করে এরম এরম করে সাম্মা নাচ নাচছে। সাম্মা নাচছে? তুমি সাম্মা নাচছ? এখন তোমায় আমি বললাম সকালে একটু মর্নিং ওয়াক করো, শরীরটা ঝরবে, সেটা করলে না। এখন এই ঘরের মধ্যে হাম্বা সাম্মা নাচছ, মেজে ফেটে গেলে বাড়িওয়ালা কি বলবে? জুতিয়ে দেবে। রাগ করো না, ব্যাপার হচ্ছে কি জানো তো, এই যে ধরো গিয়ে আমি যদি এই মর্নিং ওয়াক করে রোগা হয়ে যাই, তখন এই যা যা দোষের কথা বললে এগুলো তো বাড়িওয়ালা তোমাকে বলবে না, সেই জন্য আমি এটা করতে দিতে পারি। এরকম বলতে নেই জানো তো, নাচটা দেখলি তো, এইরকম নাচ তোর বৌদিকে আমিও শিখিয়ে দেবো। হ্যাঁ, তখন দেখি ফোক ড্যান্স, নাগা ড্যান্স, সব নাচ শিখে যাবে। হ্যাঁ, ইন দ্য ইয়ার, ইন দ্য ইয়ারের দরজাটা একটু বন্ধ করো, তোমার সঙ্গে আমার দরকারি কথা আছে। কি দরকার বলো বলো বলো। ছানো, হ্যাঁ, আমি তো কাল চলে যাচ্ছি ওই দেশের বাড়িতে উদয় ঠাকুরবার সঙ্গে। ও বাবা, আমাদের ভীষণ মন কেমন করবে, এত বড় ঘরে অনেকটা জায়গা ফাঁকা হয়ে যাবে তো। দেখ দেখ কেমন করে বললো, কেমন করে বলিস না, অন্য ভাবে বল। আচ্ছা ঠিক আছে, শোনো না বলছি কি, তো আমি তো তোমাদের বলেছি না রান্নাটা ফিট করে দেবো, সে করে দিয়েছি। তোমার কেমন সব দিকে নজর। ও মা, কটকি মাসি এসে গেছে। মাসি বলছো কি গো, দেখলে কেমন মাস, মাসি বলো না, সে দেখে ছোট কচি, কচি কটকি, কটকি। আপনাদের সবাইকে নমস্কার। এবার আমাকে তুমি রাখতে পারবে তো? হ্যাঁ, কি রাখবো বলুন, দো পেঁয়াজের ভর্তা। মানে আমি বলছি আমাদের জন্যে তুমি রাখতে পারবে তো? ও মা, কেন পারবো না, রান্না করাই তো আমার কাজ, ওই যা দেবেন তাই আগে ভেজে সেদ্ধ করে রেখে দেবো। তোমার মতো এমন মিষ্টি মেয়ের নাম কটকি কেন? আসলে না, আমার জন্ম হয়েছিল কটকে, তাই আমার নাম কটকি। তাছাড়া আমি ছোটবেলা খুব কটকট কটকট করে কথা বলতাম তো, তাই আমার দাদু নাম রেখেছিলেন ওই কটকি। জানেন তো, আমি না মায়ের মুখে শুনেছি, আমি তখনও জন্মাইনি, মায়ের পেটে ছ মাস, তখন থেকেই নাকি আমি কথা বলছি। ও বাবা, তাহলে তুই গ্যাদার উপরে চড়ে পড়বি গো। না না, আমি কারোর উপরে চড়তে পারি না, আমি সব সময় সবার নিচে থাকি, আপনারা যা বলবেন আমি তাই করব, মাথা নিচু করে থাকবো,
জানেন বৌদি, আপনি একদম চিন্তা করবেন না, আপনার দাদা আর দিদি না আমার রান্নাকে বেড়ে চেটে পুটে খাবে। একদম অসভ্য তুমি করবে না। দিদিমণি কি দিদিমণি, নোংরামি হচ্ছে, অসভ্য কথাকারিকা। আমি দিদিমণি নই, দাদামণি। ও ভুল হয়ে গেছে, আমি ভেবেছিলাম আপনি বোধ হয় আমারই মতো। তুমি কি বিবাহিতা কটকটি? না না, আমি কটকটি নই, কটকি কটকি। আসলে সামাজিক নিয়মে বিয়ে যাকে বলে তা নয়, তবে আবার আমি কুমারীও নই। আমার না এর আগে 17 জন পুরুষ সঙ্গী ছিল, এবার যদি আপনাদের দুজনকে পেয়ে যায় তাহলে 18-19, হ্যাঁ 19 জন হয়ে যাবে। আমি রাজি। না 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 শোনো, একে নিয়ে যা খুশি তাই করো, কিন্তু এটাকে অতি অবশ্যই করবে। আবার খারাপ খারাপ কথা, একে কিন্তু সঙ্গীর টঙ্গে করতে দেওয়া না, বুঝলে? যা যা যা, এখন তোমার নিজের কাজে যা। ঠিক আছে বৌদি, যা আমি তাহলে কাজে যাই। এখন মেকাপনা করে দেখেছো বৌদি? তুমি যে আমাদের কথা এত ভাবছো না আমি ভাবতেই পারি না। তুমি যখন বাপের বাড়ি থেকে ফিরে আসবে না, তোমার জন্য ভালো করে শাপলা শালুক দিয়ে ঘুগনি করে খাওয়াবো তোমাকে, ঠিক আছে? কথা একটু কম বলবে। কিন্তু তার জন্য কবিতা তো বলতে হবে, এসোসিয়েশনের কবিতা মনে পড়ে গেছে। সে বলো, সেটা তো আমি বলতে বারণ করিনি। বলি, আকাশে ওড়ে হাওই, মাটিতে ঘুরে চড়কি, দুলকি বৌদি নিয়ে এলো রান্নার জন্য কটকটি কটকি। কিন্তু খবরের কাগজে তো লিখেছে তোমার চরিত্র খারাপ, তোমার নাকি অনেক রক্ষিত আর অবৈধ সন্তান আছে। এর নতুন কথা কি মা? এ তো সবাই জানে। এটা লিখব স্যার। না বাবা, তোমাকে পুলিশে ধরে নিয়ে যাবে, তাহলে আমার আর তোমার অরিজিনাল স্ত্রী কি হয় বাবা? আমার কিচ্ছু হবে না মা, পুলিশ আমার কিছুই করতে পারবে না। আরে আমার মাথার উপরে আমার গুরুদেব আছে, গৌরাঙ্গ ব্যানার্জি চন্দ্রবিন্দু হয়ে যাবে। চন্দ্রবিন্দু লিখব স্যার। না গৌরাঙ্গ ব্যানার্জি এত দূর বদমাইশ, আমি ওর স্বীকারোক্তি নেবার জন্যে টেপ রেকর্ডার নিয়ে গিয়েছিলাম, কিন্তু মুখে একটা কথাও বললো না, কাগজে কাগজে লিখে লিখে সব স্বীকারোক্তি জানালো। তা তুই সেই লেখাটাই পুলিশকে দিয়ে দাও, সব প্রমাণ হয়ে যাবে। কেমন করে কেমন করে? আরে ও তো লিখে লিখে ব্যানার সাজিয়ে আমাকে দেখিয়ে আবার পকেটে ভরে রেখে দিল, কিন্তু পকেটে কখনো সত্য চেপেই রাখা যায় না, সত্য একদিন ঠিক প্রকাশ হয়ে পড়ে। আমিও ছাড়বো না, ওই গৌরাঙ্গ ব্যানার্জির মুখোমুখি গিয়ে দাঁড়াবো, তারপর ওর নৌকো ফুটক করে আমি ওর ভরা ডুবি করে দেব। আর সেই পালার নাম হবে গোরার হলো ভরা ডুবি, লিখবো স্যার। বাহ, নামটা তো খুব ভালোই ভেবেছিস। আরো একটা কথা লিখে নে। হ্যাঁ বলুন স্যার। আগামীকাল ঠিক সকাল 10টায় গৌরাঙ্গ ব্যানার্জির বাড়িতে অ্যাকশন হবে। কিন্তু ও ঠাকুর জি, ঠাকুর পো কয়, ট্রেনের সময় তো হয়ে গেল। আসছে গো বাবা, আসছে, বাপের বাড়ি যাবে বলে পরে হাঁ করে রয়েছে তার। বল তো। আরে শোনো না, এদিকে যে গ্যাঁড়াটা হাঁ করে আছে সেটা কি দুলকি বৌদি জানো? তো তুমি কথা দাও, যেখানেই যাবে যেভাবেই থাকবে রোজ একবার করে গ্যাঁড়াটাকে ফোন করবে। হ্যাঁ ট্যাক্সি এসে গেছে, তোমার ট্যাক্সি এসে গেছে, যা রেডি হয়ে গেছে তুমি চলে যা। ওরে ওই ট্যাক্সি ভাড়া আমি তোকে নিজে হাতে তুলে দিতে পারবো না রে। ব্যাপারটা দেখ, বোঝার চেষ্টা করে, ব্যাপারটা কি জানিস তো? কিপে গাড়া চাইছে ওই ট্যাক্সি ভাড়া আমার পকেট থেকে, আমি কিন্তু ছাড়বো না। হ্যালো, এত মন খারাপ করো না, চিঠি দিও। কি গো, সাবধানে থেকো, ফোন করো। ঠিক আছে।
সেটাই বলছি। তোমার চিন্তা কিসের জ্ঞান দেয় এত? আমি তো বলছি একদম গায়ে গায়ে থাকবো পাশেপাশে সব সময়। এখন স্যার, হ্যাঁ এখন স্যার, ও হ্যাঁ এইটা নিয়ে বেশি চিন্তা আমার। গায়ে হাত দিয়ে কথা বলবি না, চুপ কর। তোকে কি করা উচিত বলতো? ঘেউ কুকুরের একটা চেবানো চটিনের মুখে ঠাইস করে মারা উচিত জানোয়ার করে। যাই, ঠিক আছে চলো। ওদিকে না, এদিকে। বাক্সটা কে নেবে? এরম ভাবে বলার কি আছে? চুপ কর জানোয়ার কোথাকারিকা। যা মানুষের করে দুঃখ সোগ নিয়ে কোনো নেই। চুপ, মাথায় লেগে যাওয়ার সময় কাঁদিয়ে গেল গ্যাড়াদার মতো লোককে। শত ভালোবাসা দিয়ে ভোলাবো তোমার এই মহান শোককে। বাবা